কিন্তু এই সরকারটা আসার পর গতানুগতিক যে কোনো সরকার থাকলে পরে যে ঘটনা যে কাজগুলি কিছু কিছু হয় এগুলো হয়েছে কম বেশি তার বাইরে তার অতিরিক্ত 2018 বিধানসভার নির্বাচনের সময়তে বা তার আগে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি দলের নেতা নরেন্দ্র মোদী সাহেব সারা ত্রিপুরা ঘুরে ঘুরে শুধু একটা সুযোগ দিন এক মোকা দিয়ে মোকা পেয়েছেন ত্রিপুরাজ্যের মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন যে দিল্লিতে যে পার্টি সরকার চালায় সেই পার্টি যদি রাজ্যে সরকার না হয় না চালায় তাহলে সেই রাজ্যের উন্নয়ন হয় না কাজেই দিল্লি সরকার রাজ্যের সরকার এক দলের সরকার হতে হবে তাহলে এই সরকার হবে ডাবল ইঞ্জিনের সরকার আর সেই সরকার তার অতীতের সরকারের চেয়ে সবকিছুতে কমপক্ষে ডাবল তার উপরে তিন ডাবল চার ডাবল পাঁচ ডাবল আরো অনেক কিছু হয়েছে কি বন্ধুরা 2018 এর ইংরেজি ফেব্রুয়ারিতে আমাদের বিগত বিধানসভার ভোট হয়েছিল মার্চের 3 তারিখে ভোট গণনা হয়েছিল মার্চের 9 তারিখে আনুষ্ঠানিকভাবে ত্রিপুরাজ্যের এই বিজেপি আইপিএফটি সরকার যাত্রা শুরু করেছিল এই সরকারের এখন 58 মাস চলছে গতকালই আমাদের রাজ্য নির্বাচন অফিসে চিঠি এসেছে ভারতবর্ষের নির্বাচন কমিশন তার 3 জন সদস্য আরো উচ্চ পদস্থ কমিশনের 12 জন অফিসার নিয়ে আগামী জানুয়ারি মাসের 11 তারিখে তারা ত্রিপুরাতে আসবেন প্রশাসনের সাথে বসবেন সবকটা রাজনৈতিক দলের সাথে বসবেন তার মানেটা কি আনুষ্ঠানিকভাবে নির্বাচন ঘোষণা না হয়ে গেলেও তার প্রক্রিয়া শুরু হয়ে গেল আর তার অর্থ হল কাগজে পত্রে এই সরকারের মেয়াদ অবশ্যই 7 মাস কিন্তু এই সরকার এখন আর কার্যকরী সরকার না এটা কেয়ারটেকার সরকার কাম চালাও সরকার এ কদিন দেখভাল করে রাখবেন এই 11 তারিখ জানুয়ারির পর যে কোনো দিন নির্বাচন ঘোষণা হবে এরা শুধু চৌকিদার পাহারা রয়ে থাকবে এখনই তারা কেয়ারটেকার তো 2018 সেই নির্বাচন বা তার আগে থেকে কি বলেছিলেন তারা একটু স্মরণ করতে হবে শুধু যারা আপনারা যারা আজকে বামপন্থী সমর্থক সিপিআইএম এর কর্মী বড়দিনা তারা না প্রত্যেকটা নাগরিককে আমি একটু স্মরণ করে দিতে চাই ত্রিপুরাজ্যের কমরেড মানিক সরকারের নেতৃত্বে যে বামপন্থী ফ্রন্ট সরকার 93 সাল থেকে লাগাতার 25 বছরে রাজনৈতিক ময়দানে রাজনৈতিক আসর থেকে স্বাভাবিক সিপিআইএম বামফ্রন্ট বিরোধী রাজনৈতিক দল বা ফ্রন্ট সরাসরি তার পক্ষে বলা যায় না কিন্তু কি
বিজেপি সরকার আসার আগে ডক্টর মনমোহন সিং এর নেতৃত্বে যে ইউপিএ সরকার এবং 14 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিজেপি সরকার ভারতবর্ষের সরকারের রাজ্যগুলোর সাথে সম্পর্ক রাখার টাকা পয়সা বিলি বণ্টন করার এবং রাজ্যগুলো তার অধিকার অনুযায়ী যে পয়সা করি পায় তার মূল্যায়ন ইত্যাদির জন্য দেশে যে ব্যবস্থাটা কাজ করে এটা অতীতে তার নাম ছিল পরিকল্পনা কমিশন বা যোজনা পর্ষদ, ইংরেজিতে যাকে বলা হতো প্ল্যানিং কমিশন। নরেন্দ্র মোদী আসার পর তার একটা স্বভাব, সবকিছু বদলে দিতে হবে, শহরের নাম বদলাতে হবে, প্রকল্পের নাম বদলাতে হবে, তারপরে বিভিন্ন নীতি বদলাতে হবে। তো এই প্ল্যানিং কমিশনকে বদলিয়ে বিজেপি সরকার আসার পর তার নাম হয়েছে নীতি আয়োগ। আমি গর্ব করে বলব, বা কেউ যদি আমাকে চ্যালেঞ্জ করেন তাকে সে চ্যালেঞ্জ দিয়ে বলল কি মনমোহন সিং এর সরকার, কি নরেন্দ্র মোদীর সরকার 2017 বা 2018 ফেব্রুয়ারি অবধি ত্রিপুরার যে সরকারের তাদের যে কাজকর্ম, শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, কৃষি, শহর উন্নয়ন, গ্রাম উন্নয়ন, শিশু কল্যাণ, নারী কল্যাণ, কেন্দ্রের প্রকল্প, রেগা হোক, বনয়ন, তার প্রয়োগ হোক, ক্ষেত্রে ত্রিপুরা সরকারের কাজকে তারা বলতে হয়েছে ভারতবর্ষের সেরা কর্ম। এবং আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবে, ভোট হবে, এ রাজ্যের প্রত্যেক ভোটার প্রত্যেক নাগরিক তার হিসাব নিকাশ করছে। সাধারণ নির্বাচন হলে পরে সমস্ত বুথ দখল করতে হবে, শাসক দল ছাড়া অন্য দলের এজেন্ট থাকতে দেওয়া যাবে না, সমস্ত আসন দখল করতে হবে, এগুলো ছিল না। কিন্তু গত 57-58 মাস ধরে সেগুলো হয়েছে। কেন হয়েছে, কেন এসব ভালো, কারণ তারা সচেতন ভাবে জানত ফসল কমে ফসল দিচ্ছে না ফসল, তারা জানতেন যে মানুষকে প্রভাবিত করার জন্য, প্রলোভিত করার জন্য ভীষণ ডকুমেন্টে সে মুখর উৎসব মিষ্টি মিষ্টি কথা বললেও এটা ভারতীয় জনতা পার্টির তার রাজনৈতিক মতাদর্শের সাথে জনকল্যাণে, কৃষক কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, দেশের হিতে ত্রিপুরা কেন ভারতবর্ষের কোন রাজ্যে তারা এগুলি করে না, ত্রিপুরা যে করবে কেন? কেন কর্মসূচিগুলি হবে? কাজে শুরুর দিন থেকে, শুরুর দিন থেকে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ কর, কথা বলার অধিকার কেড়ে নাও, ভিটির পরিবেশ সঞ্চার করো, পার্টি অফিস গুলো বন্ধ করো, এই ঘটনাগুলি হয়েছে। কিন্তু ত্রিপুরার যে মানুষ আজকে হিসাব চাইছেন, আগামী দিন
এখন হয়তো সবাই সরবে চাইছেন না, নীরবে চাইছেন, কিন্তু আগামী দিন ভোটের তারিখ যত ঘনিয়ে আসছে আরো সরবে, আরো সোচ্চার ভাবে প্রত্যেক গ্রামে গঞ্জে কি বলা হয়েছিল মিশন ডকুমেন্ট 299টা প্রতিশ্রুতি, বিশেষ করে যুবকদেরকে সরকার বামফ্রন্ট কখনো এসব কথা মানে করেনি, কিন্তু অপমান দেওয়া হয়েছিল। 50,000 বিভিন্ন পদের চাকরি শূন্য পদ পড়ে আছে, বামফ্রন্ট দেয় না। আর তারা ছাত্র থেকে আগত এক তাদের নেতাকে বলেছিলেন মিস কল দিলে সব হয়ে যাবে। আর পরবর্তী 4 বছরে আরো 6.5 লক্ষ চাকরি হবে, 7 লাখ। যদি 50,000 চাকরি হয় প্রত্যেক বিধানসভাতে কমসে কম 833টা করে চাকরি হবে, 7 লক্ষ চাকরি হবে প্রত্যেক বিধানসভাতে, 11,667 জনের চাকরি হবে। আজকে নিশ্চয়ই এই কাকরাবন শালগড়া বিধানসভার যে সমস্ত যুবকদেরকে ক্যান্ডিডেট দলের হয়ে ব্যবহার করেছেন তারা গত 57 মাস তাদের মনে ইচ্ছা বিরুদ্ধে তাদের বেকারত্ব, দারিদ্র, গরিবের একটা সুযোগ নিয়ে এদেরকে ওই অন্য দলের পাটবিল ভাঙো, মিছিল আক্রমণ করো, মাথা ফাটাও, বাড়িঘর লুট করে কাজে ব্যবহার করেছেন। আমি মনে করি এই কাকরাবন এলাকাতে আমাদের সম্পাদক বলছিলেন একটা পঞ্চায়েতে প্রায় 50-60 পরিবারের উপর আক্রমণ হয়েছে। আজকে তিনি সভাপতি, তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম বহু যারা এগুলি করেছেন সবটাই খুশি মনে স্বেচ্ছায় করেছেন মনে করি না। এরা হয়তো ভেবেছিলেন এরকম যদি করে নামটা তোলা যায়, নেতাদের চোখের সামনে পড়া যায়, নামটা 1 নম্বর উঠবে, অফারটা আসবে। কিন্তু এই সরকারের মেয়াদ তো আর মাত্র 24 দিন, এই 24 দিনে কি অফার আসবে? হবে হবে না। কি বলা হয়েছিল কৃষকদের, গ্রামীণ মানুষকে? 200 দিনের রেগার কাজ, 340 টাকা মজুরি, তাদের আয় দ্বিগুণ হবে। তারা কিছু হিসাব নিকাশ দিচ্ছেন, আমি আসলো রিপোর্ট কার্ডের নামে কতগুলি ভাওতা সারা ত্রিপুরাজ্যের প্রত্যেক বিধানসভা কেন্দ্রে তারা ছড়াচ্ছেন, বাড়ি বাড়ি গিয়ে জবরদস্তি করে মানুষকে এগুলি গেলানোর চেষ্টা হচ্ছে, যদিও কেউ নিচ্ছেন না। কিন্তু সেই পরিবর্তনের ছবি, তার প্রতিফলন কি পড়ছে আমাদের পরিবারগুলোর, গ্রামগঞ্জের চেহারায়, রাস্তাঘাটের চেহারায়, এলাকার চেহারায়, বাজারের চেহারায়? কিছুই হচ্ছে না। এই রাজ্যের বিভিন্ন দপ্তরে সরকারি, জাতীয় স্বাস্থ্য মিশন, জায়গা প্রজেক্ট, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার, মিন্টিমের ওয়ার্কার, এদেরকে শোনানো হয়েছিল যে ভারতীয় জনতা পার্টি সরকারের অভিধানে নাকি কোন চুক্তিবদ্ধ পার্ট টাইম ডিআরডব্লিউ এই শব্দ থাকবে না, সব মুছে ফেলা হবে। অর্থাৎ প্রথম মন্ত্রিসভাতে এই সমস্ত চাকরি রেগুলার হবে, তারা সিএল পাবেন, ইএল
পেনশন পাবেন, সমর্থন করেছেন, ভোট দিয়েছেন, তা না হলে তারা কি করে দুটা দল মিলে 44 জন এমএলএ নিয়ে সরকার করল? হয়েছে বিধানসভা কেন্দ্রে এরকম অর্ডারে বামপন্থী সরকারের নিয়োগ নীতি নাকি ভুল ছিল, যদিও এখন মোদী সরকারে বামপন্থী ফ্রন্ট সরকার যে নিয়োগ নীতি ভাগ্য রাজনৈতিক কারণে ত্রিপুরা ছিল 4,300 শিক্ষক শিক্ষিকারা বলি হয়ে গেলেন, বলি হয়ে গেলেন এই ভারতীয় জনতা পার্টির কারণে, বলি হয়ে গেলেন শ্রী দুর্ভাগ্যজনক কোর্টের রায়ের কারণে। কিন্তু এখন আইন সুপ্রিম কোর্টও বলছে এটা ঠিক আছে, তাদেরকে বলা হলো সুপ্রিম কোর্টে যদি পুনরায় আবেদন করে তারা যদি পুনর্বিবেচনা না করে সংসদে বিজেপির 303 জন এমপি আছে, এককভাবে সংখ্যাগরিষ্ঠ, যে আইনের কারণে সুপ্রিম কোর্ট খারিজ করে দিল সে আইনটা যদি সংসদে সংশোধন করে সুপ্রিম কোর্ট কিছু করতে পারবে না, প্রয়োজনে আইন সংশোধন হবে। ৩২৩ ভাগ্য বিলম্বিতরা অপেক্ষা করছিলেন কি সরকার, এক বছর গেল, বছর গেল, চার বছর গেল, পাঁচ বছর যাচ্ছে, নতুন কথা শোনাচ্ছেন, বলা হলো এই সরকার সবকিছু ট্রান্সপারেন্ট ভাবে করবে, অর্থাৎ তাদের সমস্ত কাজ করবে স্বচ্ছতা, টাউনসভা, নগরের ক্ষেত্রে কি নগরসভা, বিভিন্ন দপ্তরে যেগুলি টেন্ডারে কাজ হয় তার জন্য বিভিন্ন জায়গাতে টেন্ডার বক্স ফেলে যাতে প্রকৃত সবচেয়ে নিম্ন দরদাতা সেই কন্ট্রাক্টটা যাতে কাজ পায়, আজকে হয় বলি সব জায়গাতে হলো এখন সিন্ডিকেট, সিন্ডিকেট, মাফিয়া গ্রুপ, আর সবকিছুর কেন্দ্র হলো মন্ডল, সেই মন্ডল সব ঠিক করছে, এগুলি স্বচ্ছতা, স্বচ্ছতার নামে বরং স্বচ্ছতার নামে এটা সত্যের পালা। আজকে সেইভাবে এই বার্ধক্য ভাতা নতুন করে তো দেওয়াই হয় না, যারা পাচ্ছিলেন তাদের এবং বিভিন্ন কাজ করবে একদলীয় মুষ্টিমেয় অংশের মানুষ তাদের অঙ্গনিহীনে আজকে সারা ত্রিপুরার মধ্যে কাজ হচ্ছে, তার মানে হল জনগণের বিবেক যদি ওই সুনামরাতে আক্রান্ত হবে তো বলার থাকতো যে বাবা সুনামরাতে গেছিলেন, এখানে অন্য বিভাগ থেকে এসে, যদিও এটাতে ফলে ঠিকমতো কথা বলছি না, কথার কথা বলছি, গত 5 বছরে কমরেড রতন ভূমি প্রায় 1 ডজনের বেশি বার আক্রান্ত হয়েছেন, তার পার্টি, তার গাড়ি, ব্যবহার করা গাড়ি 3-4 বার চুরমার করে দেওয়া হয়েছে, রক্তাক্ত হয়েছে, সে রতন ভূমি শুধু এখানে রক্তাক্ত না, এখানে আক্রান্ত না, বিধানসভাতে এলাকার মানুষের সুখ দুঃখের কথা শুনবেন, আর তারা তাদের প্রতিশ্রুতি পালন করেনি, করবে না, তারা কিছুই করে, তারই সর্বশেষ নমুনা হল আগামীকাল আগরতলায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব আসবেন, প্রধানমন্ত্রী কোন রাজ্যে আসবেন আমাদের খুশি হওয়ার কোন কারণ নেই,
তিনি যখন বিজেপির সভাতে বক্তৃতা করেন তিনি বিজেপির নেতা, কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে যখন আসেন আমাদের সকলের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের 140 কোটি মানুষের প্রধানমন্ত্রী। আর আমাদের মধ্যে একটা ছোট্ট রাজ্যে দিল্লি থেকে বহু দূরে স্বাধীনতার পর বহু বছর গোটা উত্তর পূর্বাঞ্চল সহ এই ত্রিপুরা রাজ্য দিল্লির বিমাতৃষ্ণ আচরণের জন্য আমাদের সহায় সম্পদ থাকার পরেও আমরা পিছিয়ে ছিলাম। বামপন্থী ফন সরকারের সে লড়াই করে জনগণকে নিয়ে পরিকল্পনা করে ত্রিপুরাতে বিদ্যুৎ উৎপাদনে সংগ্রাম না, আমরা ত্রিপুরার যে সাক্ষরতায় সারা দেশের মধ্যে প্রথম সারিতে হওয়ার কথা ছিল না। আর্থ সামাজিক আরো নানা ক্ষেত্রে নানা সূচকে ত্রিপুরা গত 5 বছর যদি একটু পিছিয়েছি আমরা, কিন্তু আগে যে আমরা এগিয়েছিলাম এই জায়গাতে আসতো না, এটা হতো না। কাজে সে রাজ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে যদি রাজ্যের মানুষের সাথে কথা বলেন, মন্ত্রিসভার সাথে বৈঠক করেন, আমাদের সুখ দুঃখের কথা জানার চেষ্টা করেন, তো স্বাগত জানাবো আমরা। কিন্তু কি সভাতে আসছেন? ত্রিপুরার যে ভারতীয় জনতা পার্টিকে মানুষ ভোট দিয়েছে, ওই বিপ্লব কুমার দেব আর আজকের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহাকে দেখে নয়, তাদেরকে কেউ চিনতেন না। বিজেপিকে ভোট দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী, বারে বারে এই ছোট্ট ত্রিপুরার সবকটা জেলা প্রায় সবকটা মহকুমাতে প্রচার করেছেন না, একবার মুখাবিজি একবার সুযোগ দিন। কিন্তু গত 5 বছরে মাঝখানে একবার আসলেন, গেল বছর আমাদের পূর্ণ রাজ্য দিবসে জনগণের সাথে কোন ধরনের কথোপকথন করা, জনগণের কোন ডেপুটি ডিসিশন নেওয়ার সুযোগ দেওয়া এগুলো তো করলেন না। এসে একতরফা শুধু তাদের সরকারের প্রশংসা করে গেলেন, এই সরকার প্রতিশ্রুতি নাকি বহু পালন করেছে, ভিশন ডকুমেন্ট 100 ভাগের চেয়ে বেশি করে ফেলেছে, কিন্তু কোথায় করেছে কি করেছে এটা বলেন। আবার আগামীকাল কি করতে আসবেন? এই সরকার আসার পর 2018, 2019, 2020 তিনটা বছর একটা ঘরের সেনসান দিলেন না, 2021 ইংরেজিতে এসে একসাথে 4 বছরের ঘরের কিছু মঞ্জুরি দিলেন। বামপন্থী কোন সরকার থাকার সময় কি এরকম প্রত্যেক বছরে 40-45-50-60 হাজার করে ঘর, 4 বছর এক করলে পরে এটাও 2-2.5 লাখ-3 লাখ হয়ে যায় 4 বছরে, তারা একসাথে কিছু ঘর দিয়েছেন ভালো। কিন্তু সেখানেও এই ঘরের এস্টিমেট অর্থাৎ তার মূল মূল্যগত 1,30,000, এবং এই ঘরের তালিকা করেছে কে? বামপন্থী ফ্রন্ট সরকার। আমি গর্ব করে বলতে পারি, ফলক করে বলতে পারি, আমি গ্রামীণের মন্ত্রী ছিলাম, আমার মন্ত্রিত্বের কালে সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস করে যে ঘরের তালিকা তৈরি করে দিয়ে গিয়েছিলাম, এই তালিকা অনুযায়ী ঘর এসছে, নতুন তালিকা করার তাদের মুরুদ হয়নি, তাও দিয়েছেন ভালো। 4 বছরে তেলের দাম বেড়েছে, ইটের দাম বেড়েছে, বালুর দাম বেড়েছে, শ্রমিকের দাম বেড়েছে, কিন্তু 1,30,000 এটা 1,31,000 হয়নি। সে ঘর এসছে
এবং জবরদস্তি করে ঘরের কাজ শেষ হোক না হোক ঘরে ঘরে গিয়ে কারোর কাছ থেকে লিখিত বিবৃতি কারোর কাছ থেকে ভিডিও করে নিচ্ছে আমার ঘর ঠিক হয়েছে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এই আগামীকাল নাকি তাদের অনুষ্ঠান গৃহ প্রবেশ অনুষ্ঠান তা আমি জিজ্ঞেস করতে চাই নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে কি এই দেশের মানুষ ঘর বানাবো না আবাস প্রকল্পের কোন ঘর হয়নি তখনও কি প্রধানমন্ত্রীদেরকে ঘরে ঢুকে দিয়ে যেতে হয়েছে আর তার জন্য গোটা প্রশাসন ডিএম এসপি বিডিও এসডিএম আরডি দপ্তরের লোক পঞ্চায়েত সেক্রেটারি এদেরকে লিস্ট করিয়ে দেওয়া হচ্ছে তোমাকে নিয়ে যেতে হবে এবং সেখানে গিয়ে থাকতে হবে আস্তাবল মাঠে সমস্ত প্রশাসনকে অচল করে দিয়ে কোটি কোটি টাকা খরচ করে মিটিং করবে সে রাজ্যে মাত্র কয়েক সপ্তাহ বাদে ভোট কাল পরশু ভোট ঘোষণা হবে সে রাজ্যে এরকম ভাবে লাভার্থী সমাধান নামে ভারতবর্ষের সাংবিধানিক পদে বা সংসদীয় পদে সর্বোচ্চ স্থানাধিকারী প্রধানমন্ত্রীকে নিয়ে বলানো কতটুকু নৈতিকতা আছে হ্যাঁ এখনো কোড অফ কন্ডাক্ট চালু হয়নি কিন্তু নৈতিকতা বলে তো কথা আছে আর তার জন্য গোটা আগরতলা শহর রাজনৈতিক দলের পতাকা দিয়ে ছেয়ে ফেলেছে আস্তাবল ময়দান সব গেরুয়া রং দিয়ে সমস্ত একেবারে যেন এটা বিজেপির সভা সরকারি টাকায় জনগণের টাকায় কোন দলের মিটিং করা যায় কেন করতে হলো কারণ দলের নামে লোক থাকলে প্রধানমন্ত্রী সভাতে এত লোক হবে কিনা এদের সন্দেহ আত্মবিশ্বাস নেই দলের নামে ডাকলে পরে এত লোককে নেওয়া যাবে না কাজে রেগার কাজ না করিয়ে যারা যাবেন এদের জন্য নাকি দুদিনের না তিন দিনের রেগার মজুরি তারা পাবেন তারপরে গাড়ি ভাড়া ফি এরপরে হলো ধমক কেন করতে হচ্ছে বন্ধুরা আমি আপনাদেরকে বলছি আমি এটা তাদের একটা রিপোর্ট কার্ডের নামে তারা ছেপে আপনাদের প্রত্যেকের বাড়িতে গেছেন বা তারা যাবেন বিকাশের পথে ত্রিপুরার নামে তারা একটা রঙিন বই ছেপেছে নাকি রিপোর্ট কার্ড বড়াই করে বলছে আমরা অন্য দলের সরকারের মতো না আমরা কি কাজ না করেছি না করেছি আমরা নিজেরাই জনগণের কাছে তুলে ধরব যদি তাই হয় প্রথম কথা বলবো তোমার যদি সে রিপোর্ট কার্ড হয় সে রিপোর্ট কার্ড হওয়া উচিত হলো ভীষণ ডকুমেন্টের রিপোর্ট কার্ড প্রধানমন্ত্রী তিনি এসছেন এত বছর বাদে তার এসব নাটক না করে তার আস্তাবলের ময়দানে তার উচিত ছিল ভীষণ ডকুমেন্ট যে তিনি প্রকাশ করে গেছেন তার কি হলো তার জবাব আগামীকাল দেওয়া এই জায়গায় এখানে প্রথম পৃষ্ঠাতে যে সমস্ত কথাগুলি বলেছেন এগুলো একটিও এই যে বিমানবন্দর রেল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি লিখেছে এই একটাও এদের আমল এগুলি হয় না আগে থেকেই গুলি ছিল ত্রিপুরা যে এগুলি তারা বলেছে দ্বিতীয় পৃষ্ঠাতে আপনাদের বিধানসভা কেন্দ্রের নম্বর হলো 33 কাকরাবন শালগড়া এসসি বিধানসভা কেন্দ্রের রিপোর্ট কার্ড আমি তাদের রিপোর্ট কার্ড দিয়ে বলছি কি বলছে বলছে
31 মার্চ 2018 পর্যন্ত নাকি প্রধানমন্ত্রী আবাস প্রকল্পে মাত্র 620টা ঘর হয়েছে কাঁচাবন এবং আপনাদের এই পালাটানা ভিত এর আগে হয়নি। মানে কতটুকু অসত্য হতে পারে? রেগা বলেছে 2018 অবধি নাকি বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে মাত্র 33,02,060 ম্যান্ডেট কাজ হয়েছে, আর তাদের 5 বছরে তারা করেছেন 59,85,013 ম্যান্ডেট। তারা লিখেছেন মানে টাকা এসেছে, তারা লিখেছেন মানে টাকা এসেছে। আমার প্রশ্ন, এখন যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে আপনাদের কাঁকড়াবন শালকড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে গ্রাম উন্নয়ন দপ্তরের এই স্কিমে রাস্তা ঘাট কালভার্ট রাবার বাগান আনারসের বাগান কলার বাগান লেক পুকুর তার অন্তত 90% হয়েছে বামপন্থী ফ্রন্ট সরকারের সময় বা বেশি। আর আপনারা বল দাবি করছেন বামফ্রন্ট সরকারের চেয়ে দ্বিগুণ আপনারা টাকা এনেছেন, দ্বিগুণ শ্রম দিবস কাজ করেছেন। তাহলে 2018 ফেব্রুয়ারি অবধি বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে যে কাজ হয়েছে তার দ্বিগুণ কাজ হয়েছে, সে দ্বিগুণ কাজ কোথায় দেখাতে পারবে কোথাও? তার প্রতিফলন এই শালগড়া বাজারে আছে, কাঁকড়াবনে আছে, কোন গ্রামে আছে, তুলামুড়াতে আছে, কোথাও নেই। তার মানেটা কি হয়? এটা মিথ্যা। আর এটা যদি সত্য হয় এই টাকাগুলো আপনাদের পকেটে চলে গেছে, রাঘব বোয়ালদের পেটে চলে গেছে, এবং সেটাই ঘটনা। এরপর বলছে সামাজিক ভাতা, বিধবা, দৃষ্টিহীন, দিব্যাঙ্গন বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে মাত্র 4,348 জন পেত এই বিধানসভা, 4,756 জনকে দিয়েছেন। অপর পৃষ্ঠায় লিখেছেন কি, এখানে লিখেছেন যে কেন্দ্রীয় রাজ্য সরকারের সামাজিক ভাতা প্রকল্পে উপকৃত হয়েছেন 3,18,400। তাদের যে সমস্ত চুরি জুটচুরি হিসাব, বামপন্থী ফ্রন্ট সরকার যেদিন বিধায় হয় বিধানসভাতে বর্তমান সমাজ কল্যাণ মন্ত্রী সান্ত্বনা চাকমার লিখিত বয়ান আছে 4,33,000 জন। সেই জায়গায় এরা বলছেন তারা 756 জনকে দিয়েছে। তাহলে তারা কারা? তোমার হিসাব বলছে, একটা হিসাব বলছে তুমি প্রায় 16,00,000 লোককে ভাতা বঞ্চিত করেছ, আরেক হিসাব তুমি বলছো নতুন করে দিয়েছ। এটা কি চুরি না জুটচুরি? তারপর এখানে বলছি, আমি সবগুলো বলছি না, আমার সময় লাগবে, জল জীবন মিশনে বাড়ি বাড়ি পাইপ লাইনে পানীয় জলের সংযোগ বলছে যে বামপন্থী ফ্রন্ট সরকারের সময়তে মাত্র 1,040টা বাড়িতে জল যেত, এখন নাকি তারা এসে 11,098টা পরিবারের বাড়িতে লাইন ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, কিছু বাড়িতে লাইন ঢুকিয়েছে, তাই হয় প্রায় প্রতিদিন পত্রিকা দেখা যায়, সোশ্যাল মিডিয়া দেখা যায়, এতে বিভিন্ন চ্যানেলে দেখা যায় আমাদের মহিলারা জলের দাবিতে খালি কলসি নিয়ে রাস্তার উপর পড়ছে। কোথায় হলো এগুলো? কাজে এই সমস্ত জুমলা তথ্য দিয়ে মানুষকে তার বিভ্রান্ত করছে। এই জন্য আমি বলতে চাই বিজেপির বন্ধুরা, তারা এই সমস্ত অসত্য তথ্য নিয়ে আপনাদের বাড়ি করে যাওয়ার চেষ্টা করছে বা গেছেন বা যাবেন, তাদেরকে আদর করে বসাবেন, খাওয়াবেন, বসিয়ে জিজ্ঞেস করবেন
যে ভিশন ডকুমেন্টে যে কথাগুলি বলা হয়েছিল তার রিপোর্ট কোথায়, আর যে রিপোর্ট তোমরা দেখাচ্ছ এই রিপোর্টের সাথে বাস্তবের চিত্রের মিল কোথায় দেখবেন। আর এক কিছু হয়েছে, আমাদের এই ত্রিপুরা যে বসবাস করতে হবে সবাইকে, আমরা একসাথে থাকব, আমরা ভারতবর্ষের নাগরিক, ত্রিপুরাজের নাগরিক, একসাথে থেকে এই ত্রিপুরাকে আরো সমৃদ্ধ আরো সুন্দর আমরা করব। কিন্তু গত পাঁচ বছর সবকা সাথ সবকা বিকাশ শাসক দলের কিছু লোক পদে শতকরা 98-99% শাসক দলের মানুষও প্রতারিত হয়েছে। আজকে এই যে ট্যাট পাস করা, এসটিজিটি পাস করা, জিআরবিটি টিআরবিটি পরীক্ষা দেওয়া এই যুবকরা প্রমাণ করা উপযুক্ত লোকে নাকি নাই, তিনি চাকরি অফার নিয়ে বসে আছেন। আর এই যুবক যুবতীরা যখন মহাকরণে যান দেখা করতে, তিনি দেখা করেন না, মুখ্যমন্ত্রী দেখা করেন না, কোন মন্ত্রী দেখা করেন না, উল্টা জল কামান কামানে কাদাতে গ্যাস ছড়ে এদেরকে বিদায় করা হয়, লাঠি পেটা করা হয়, মিথ্যা আমরা জড়িয়ে দেওয়া হয়, বাসায় গেলে প্রায় গায়ের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়। সেদিনও গর্ভবতী মহিলা আর অনেক মহিলারা পরীক্ষার্থীরা 46 জন মার খেয়েছে, আমরা ছিলাম শুনে আমি আর রতনমুনি দুজন দেখতে গেছি। কি নৃশংস, কি নিষ্ঠুরতা, কত অমানবিক! তারা কি সবাই সিপিএম? এসটিজিটি পাস করা, ট্যাট পাস করা যুবক যুবতী সবাই কি সিপিএম? তাদের মধ্যে আপনাদের পৃষ্ঠপ্রমুখ আছেন, মন্ডলের লোক আছেন, মোর্চার লোক আছেন, বিজেপির লোকরা আছেন, যারা আশা করেছেন আপনাদের নামের তালিকায় প্রথম হবে, কিন্তু আপনাদের এবং সবার আশার ঘুরে বাড়ি এইভাবে এই ত্রিপুরাজ্যের যৌবনের বিরুদ্ধে, যুব সম্প্রদায়ের বিরুদ্ধে, গণতান্ত্রিক মানুষের বিরুদ্ধে এই সরকার বেমানি কাজ করছে আর লাগিয়ে দিচ্ছে সিপিএম বিরোধী দলকে মিটিং করতে দিও না, এজ এ পার্টি অফিস খুলতে দিও না, তাদের ভোট দিতে দিও না। এতে কি হবে? ক্ষতিগ্রস্ত শুধু সিপিএম এর সমর্থক বা বিরোধী সমর্থক না, আপনি আরো বেশি হচ্ছেন। গত 5 বছরে নেশামুক্ত ত্রিপুরার নামে এই ত্রিপুরাকে নেশায় ডুবিয়ে দেওয়া হয়েছে। এই নেশার যে প্রভাবে এই ত্রিপুরা যে আইন শৃঙ্খলা সমাজ ব্যবস্থাকে বিপন্ন, এমন দিন যায় না আমাদের মায়াদের বোনেদের উপর আক্রমণ সেখানে হয় না। এইভাবে ত্রিপুরাজের মানুষকে লাগিয়ে দিয়ে নিজেদের মধ্যে বিরোধ বিসম্বাদ লাগিয়ে দিয়ে এক শ্রেণীর মানুষ লাখ কোটি টাকা বানিয়ে ত্রিপুরাজ্যকে সর্বস্বান্ত করে লুটপাট করে এরা রাজত্ব কায়েম লাভ করতে চায়। কাজে তার বিরুদ্ধে আজকে সারা রাজ্যের মধ্যে মানুষ তৈরি হচ্ছেন। আপনারা আজকে যারা এখানে এসছেন, আপনারা না, আর অসংখ্য মানুষ তারা খবর দিচ্ছেন কি আলোচনা হয়েছে, কোথায় হয়েছে। কাজে সাহস করে দাঁড়ান, একসাথে দাঁড়ান, দেখবেন যারা একবার ভুল বুঝেছিল, এমনকি আমাদের উপর আক্রমণ করেছিল, তাদের অনেকেও আগামী দিন আমাদের হাত ধরতে বাধ্য। কেননা এই ক্ষতির তালিকায় আজকে শুধু আমরা না সবাই, তাকে আমরা অনুরোধ করব
আজকে আমাদের সভা কমরেড রতন বলেছে আমরা কাউকে প্রতিহংসা নেওয়ার জন্য প্রতিহংসিতা পরায়ণ হয়ে আমরা কোনো কাজ কখনো আমরা করি না। আমরা বারবার ত্রিপুরাতে জিতেছি, বিরোধী দলের উপরে কখনো এরকম হয়নি। আজকেও শালগোলাতে শাসক দলের বিরুদ্ধে চোখ রাঙানোর জন্য, শক্তি দেখানোর জন্য না, এই কারণে আমরা আসি। আমরা এসেছি যে গণতন্ত্র বিপন্ন হওয়ার কারণে, আইনের শাসন অনুপস্থিত হয়ে যাওয়ার কারণে আমি আপনি আজকে সকলেই রক্তাক্ত অবহেলিত, প্রত্যেকের ঘরে অশান্তি, সেখানে এই শান্তি পুনঃস্থাপনে, গণতন্ত্র পুনরুদ্ধারে এবং আগামী দিন যে ত্রিপুরা হারিয়ে গেছে, একটা অচেনা ত্রিপুরা তৈরি হয়েছে, এই অচেনা ত্রিপুরাকে চেনা ত্রিপুরায় পরিণত করার জন্য আমরা চাই সমস্ত সর্বদেশ সম্পন্ন মানুষ, সমস্ত গণতান্ত্রিক মানুষ ত্রিপুরাকে যারা ভালোবাসেন তারা ঐক্যবদ্ধ হন, আগামী দিন বুথে বুথে সে ঐক্য করে তুলুন। আমার ভোট আমি দেব, আমার পছন্দ যেখানে আমি সেখানে দেব, অন্যের পছন্দে না, এবং সেই অবস্থা তৈরি করতে করার মধ্য দিয়েই এই ত্রিপুরাজ্য থেকে যে সুশাসনের নামে যে দুঃশাসন কায়েম হয়েছে, এই দুঃশাসনকে ত্রিপুরা থেকে তাড়িয়ে আমরা নতুন সূর্য তৈরি করব, এই আশা এই প্রত্যয় রেখে আবারও আপনাদের সকলকে অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করে আমার পক্ষ থেকে।